এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে কোথায় ভারতের প্রথম স্মল অ্যানিম্যাল হসপিটাল উদ্বোধন করবে টাটা ট্রাস্ট ক পুনে খ চেন্নাই গ মুম্বাই নাকি ঘ বেঙ্গালুরু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মুম্বাই পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে এলআইসি মিউচুয়াল ফান্ড এর এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন কে ক মনীন্দ্র কুমার খ রবি কুমার গ সুমিত আরোরা নাকি ঘ প্রিয়তোষ দত্ত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রবিকুমার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে লক্ষ্মীনারায়ণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কোন বিখ্যাত মিউজিক কম্পোজার ক অন্যুমালিক খ বিশাল দাদলানি গ এ আর রহমান নাকি ঘ প্যারেলাল লাল শর্মা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্যারেলাল শর্মা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আন্টার্কটিকা অঞ্চলে বিখ্যাত গবেষণার জন্য কুইলিং স্টেশন লঞ্চ করল কোন দেশ ক চীন খ ভারত গ রাশিয়া নাকি ঘ ইসরায়েল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চীন পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন কে পি ভি নরসিংহ রাও খ চৌধুরী চরণ সিং গ ডক্টর এম এস স্বামীনাথন নাকি ঘ সকলেই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সকলেই পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে দুবাইয়ে দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এর অতিথি হিসেবে আমন্ত্রিত হল ক ভারত খ তুর্কি গ কাতার নাকি ঘ সকলেই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সকলেই পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ক নরেন্দ্র কুমার যাদব খ সুদ গ শিল্পা শেট্টি নাকি ঘ নন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নরেন্দ্র কুমার যাদব পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে তানজু টাইডস ইন্টারন্যাশনাল কেয়াকিং চ্যাম্পিয়নশিপ দু শুরু হলো কোথায় ক অন্ধ্রপ্রদেশ খ মিজোরাম গ মণিপুর নাকি ঘ অরুণাচল প্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অরুণাচল প্রদেশ মতে দেখো কী দেওয়া আছে কোথাকার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হবে নিরঞ্জন শাহ স্টেডিয়াম ক জয়পুর খ নাগপুর গ লখনৌ নাকি ঘ রাজকোট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রাজকোট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে কি এলপিজি ডেলিভারির অভিজ্ঞতায় বিপ্লব আনতে পিওর ফর শিওর প্রোগ্রাম লঞ্চ করল কোন কোম্পানি ক ইন্ডিয়ান গ্যাস খ ভারত গ্যাস গ এইচপি গ্যাস নাকি ঘ কোনটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ভারত গ্যাস পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে কোন রাজ্য ক কেরালা খ উত্তরাখণ্ড গ গুজরাট নাকি ঘ উত্তরপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উত্তরাখণ্ড পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে রূপান্তরকারী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করল কোন সরকার ক তেলেঙ্গানা খ গোয়া গ মহারাষ্ট্র নাকি ঘ দিল্লি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ দিল্লি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট দু হাজার তেইশে ভারতের স্থান কত ক আটত্রিশ খ পঞ্চাশ গ ঊনসত্তর নাকি ঘ সাতান্ন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আটত্রিশতম পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে দু হাজার চব্বিশ টাটা স্টিল চেস টুর্নামেন্ট জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় উই ই ক নরওয়ে খ জাপান গ চীন নাকি ঘ সুইডেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চীন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে সুপার থার্টি প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে গোল্ডেন ভিসা প্রদান করল কোন দেশ ক ইউএই খ সৌদি আরব গ শ্রীলঙ্কা নাকি ঘ ইরান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইউএই পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি টাটা ডিজিটাল এর নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন কে ক গোবিন্দ হালদার খ নবীন তাহিলানি গ সৌমাল্য কামিলা নাকি ঘ অনুপ মাঝি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নবীন তাহিলানি পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে শ্রী জগন্নাথ লর্ড অব দ্য ইউনিভার্স শিরোনামে কফি টেবিল বুক রিলিজ করলেন কে ক নবীন পট্টনায়ক খ মমতা ব্যানার্জি গ গুরমিত সিং নাকি ঘ কেউই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নবীন পট্টনায়ক পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে কোন কোম্পানির এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন এইচ ভেঙ্কেট চালাম আয়ার ক টাটা এআইএ খ এলআইসি গ বাজাজ অ্যালিয়েন্স নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক টাটা, এআইএ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন দেশে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ওইজাস বেকটেন্নপ ক খ আফগানিস্তান গ পাকিস্তান নাকি ঘ কাজাখাস্তান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ খাজাখাস্তান পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কিলকারি প্রোগ্রাম লঞ্চ করা হলো কোথায় ক গুজরাট খ মহারাষ্ট্র গ উভয় নাকি ঘ কোনোটিই নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয় তাহলে কিলকারি প্রোগ্রাম লঞ্চ করা হলো কোথায় আমাদের উত্তর হয়ে যাবে গুজরাট মহারাষ্ট্র এক কথায় উভয়